সাগরে ঘূর্ণি ৰিমলৰ সংহাৰক লৈ উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, প্রাকৃতিক দুর্যোগক লৈ মুখ্যমন্ত্রীর নির্দেশত বৈঠক, দিশপুরত মুখ্য সচিবৰ অধ্যক্ষতাত বৈঠকৰ আহ্বান, সন্ধিয়া 5:30 বজাত অনুষ্ঠিত হব বৈঠক, বৈঠকত অংশ লব লাগিব সকলো জেলার আয়ুক্তই, ভিডিও কনফারেন্সের জড়িয়ে হব বৈঠক, রাজ্যৰ শেহতীয়া পরিস্থিতিক লৈ হব আলোচনা। বর্তমান নির্বাচনী প্রচারের বাবে উড়িষ্যাত আছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ইফালে কাল ধুমুহায় রাজ্য সৃষ্টি করা পরিস্থিতি সন্দর্ভত উদ্বিগ্নতা প্রকাশ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় জারি করেছে সতর্কবাণী, রাইজক বাহিরলৈ নোলাবলৈ আহ্বান জানাইছে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। ইফালে 29 মেলৈ রাজ্যের 8 জেলাত জারি করা হয়েছে রেড এলার্ট, গোয়ালপাড়া, ডিমা হাসাও, কাছার, করিমগঞ্জ, চিরাং, বাক্সা, ডিমা হাসাও, কাছাৰত রেড এলার্ট জারি করা হয়েছে। আনহাতে আজিৰে পৰা নলবাৰী, ধুবুৰী, হাইলাকান্দিত জারি হয়েছে অরেঞ্জ এলার্ট, কাইলৈ বৰপেটা, নলবাৰীত অরেঞ্জ এলার্ট জারি করেছে প্রশাসনে, কেবাখনো জেলাত 31 মেলৈ অব্যাহত থাকিব অরেঞ্জ এলার্ট। সকলকে সতর্ক হয়ে থাকি মুখ্যমন্ত্রী আহ্বান জানাইছে, পরাপক্ষ ঘরের পর নোলাবলে আহ্বান জানাইছে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। বুধবারে রাজ্য 8 জেলাত রেড এলার্ট জারি করা হয়েছে, 8 জেলাত রেড এলার্ট, 4 জেলাত রেড এলার্ট জারি করা হয়েছিল, বতৰ বিজ্ঞান কেন্দ্র জারি করেছিল, এতিয়া 8 জেলাত রেড এলার্ট জারি করেছে, গোয়ালপাড়া, ডিমা হাসাও, কাছাৰ, করিমগঞ্জত রেড এলার্ট জারি করা হয়েছে, আর কাইলৈ 4 জেলাত রেড এলার্ট জারি করেছে বতৰ বিজ্ঞান কেন্দ্র, চিরাং, বাক্সা, ডিমা হাসাও, কাছাৰত জারি করা হয়েছে রেড এলার্ট। রেড এলার্ট জারি করা জায়গাসমূহ আহিব প্রচণ্ড ধুমুহা, বজ্রপাত হব পাৰে, ধারাসার বরষুণ হব, বিজুলী ঢেৰেকনি হব পাৰে, বজ্রপাতও হব পাৰে, এনেদৰে সতর্কবাণী জারি করেছে বতৰ বিজ্ঞান কেন্দ্র। নলবাৰী, ধুবুৰী, হাইলাকান্দিত অরেঞ্জ এলার্ট জারি করা হয়েছে, বৰপেটা, নলবাৰীত অরেঞ্জ এলার্ট, কাইলৈও অরেঞ্জ এলার্ট জারি করেছে বৰপেটা আৰু নলবাৰীত, 29 মেলৈ কেবাখনো জিলাত রেড এলার্ট আৰু অরেঞ্জ এলার্ট জারি করা হয়েছে, সকলকে সতর্ক হয়ে থাকবে আহ্বান জানাইছে বতৰ বিজ্ঞান কেন্দ্র। বুধবারে চিরাং, বাক্সা, ডিমা হাসাও, কাছাৰ রেড এলার্ট জারি করা হয়েছে, একইখন জেলাত রেড এলার্ট জারি করেছে মঙ্গলবারে নলবাৰী, ধুবুৰী, হাইলাকান্দি, অরেঞ্জ এলার্ট জারি করা হয়েছে বুধবারে বৰপেটা আৰু নলবাৰীত, অরেঞ্জ এলার্ট মঙ্গলবারে, রেড এলার্ট জারি করা হয়েছে গোয়ালপাড়া, ডিমা হাসাও, কাছাৰ আৰু করিমগঞ্জ, বুধবারের দিনটো চিরাং, বাক্সা, ডিমা হাসাও আৰু কাছাৰ এই কেইখন ঠাইত রেড এলার্ট জারি করা হয়েছে, অরেঞ্জ এলার্ট দিয়া হয়েছে মঙ্গলবারে, নলবাৰী, ধুবুৰী, হাইলাকান্দি, এই ঠাইৰ সকলো লোককে সতর্ক হয়ে থাকবে আহ্বান জানাইছে অরেঞ্জ এলার্ট জারি করা হয়েছে, বুধবারের দিন বৰপেটা আৰু নলবাৰীত দিয়া হয়েছে অরেঞ্জ এলার্ট, মঙ্গলবারের দিন গোয়ালপাড়া, ডিমা হাসাও, কাছাৰ আৰু করিমগঞ্জ জারি করা হয়েছে রেড এলার্ট, 8 জেলাত রেড এলার্ট জারি করা হয়েছে, 4 অরেঞ্জ এলার্ট জারি করা হয়েছে, আর রেড এলার্ট আর অরেঞ্জ এলার্ট জারি করা ঠাইসমূহ সকলকে সতর্ক হয়ে থাকি আহ্বান জানাইছে বতৰ বিজ্ঞান কেন্দ্রে, রেড এলার্ট জারি করেছে 8 জেলাত রেড এলার্ট জারি করেছে, বুধবারের দিন অরেঞ্জ এলার্ট জারি করেছে বৰপেটা আর নলবাৰীত, মঙ্গলবারে গোয়ালপাড়া, ডিমা হাসাও, কাছাৰ, করিমগঞ্জ জারি করা হয়েছে রেড এলার্ট। বিয়লি খবর আছে আর খবর, কিন্তু তার আগতে একটা সরু বিরতি। টেক্সট হেডলাইন্স আগবঢ়াইছে এভরিডে মশালা, সুগন্ধ, রং আর সোয়াদ খাটি এভরিডে দিয়ে আহারর জুটি, এভরিডে স্পাইসেস 100% টেস্ট, এভরিডে স্পাইসেস বেস্ট, মনত রাখিব ভাল করে হব লাগিব আর জন, এভরিডে মশালা টেস্টি হব ভোজন, এভরিডে স্পাইসেস 100% টেস্ট, এভরিডে স্পাইসেস বেস্ট, সুগন্ধ, রং আর সোয়াদ খাটি এভরিডে জিভাত দিয়ে আসল জুটি, এভরিডে স্পাইসেস 100% টেস্ট। টেক্সট হেডলাইন্স আগবঢ়াইছে এভরিডে মশালা, হাত
অনাহত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, শিল দলিয়াদলি হয়েছিল, বহুতো দর্শক আহত হয়েছিল, শিশু সকল আছিল। আর সেই পরিস্থিতির পিছত যেহেতু হয়তো সেই লোকসকলে পুনর্বার সেই অনুষ্ঠান চাবলৈ তেওঁলোকে মনত তেওঁলোকৰ শঙ্কা হয়তো আছিল বা অসন্তুষ্টি আছিল, সেইবাবে হয়তো তেওঁলোকে শিল্পীগৰাকীৰ অনুষ্ঠান চাবলৈ নাহিল। আর হয়তো এনেকুৱা ঘটনা প্রথম হব যে যত জুবিন গার্গৰ অনুষ্ঠানত এই ধরনের শ শ চকী খালি হয়ে থাকিলে দর্শক নাহিল। দর্শক আছে কিন্তু যিমান দর্শক হব লাগিছিল সিমান দর্শক হয়তো নহল। আর এয়া ধারাপুরত আসলে অনুষ্ঠান 25 মে'ৰ দিনা কালি অর্থাৎ শনিবারে নিশা এই অনুষ্ঠান আসে। আর 25 মে'ৰ দিনা এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানত এই ধরনের দেখা পাওয়া গেল যে শ শ চকী খালি হয়ে থাকিল জুবিন গার্গৰ অনুষ্ঠানত। মরমর শিল্পীগী, প্রিয় শিল্পীগীর গীত শুনবলে ধারাপুরের লোকসকল ওলাই নাহিল, বা বিশেষকৈ মহিলা সকল সকলে জুবিন গার্গৰ গীত শুনি ভাল পায়, তেওঁৰ মঞ্চত তেওঁক সকলে চাব বিচাৰে। আৰু 27 তারিখে 27 এপ্রিলের দিনা যেটু ভিড় আসে সেদিনাখন কিন্তু যথেষ্ট ভিড় আসে। আমি বাতরি পরিবেশন করেছিল সেই বাতরি যে ধুমুহার ফলত কি ধরনের পেন্ডেল বাগরি পড়ছিল, তাত থাকা দর্শক সকলের উপরতে বাগরি পড়ছিল, স্ক্রিন বাগরি পড়ছিল, তেওঁলোক আহত হয়েছিল, সেই বাতরি আমি পরিবেশন করেছিল। আর সেই দিনাখন সেই অনুষ্ঠান চাবলে কিন্তু যথেষ্ট সংখ্যক লোক আহিছিল, যথেষ্ট তাত ভিড় আসে। আর সেই ভিড় নিয়ন্ত্রণ করবা না এক প্রকার আরক্ষীয়, আর যার ফলত পরবর্তী সময় তাত গিয়ে একটা সংঘাতর রূপ সৃষ্টি হলগে। আর সেই ঘটনার পিছতেই হয়তো স্থানীয় লোকসকলের মনত একটা ভয় বা শঙ্কা আছিল কি জানি আকৌ তেনেকুৱা পরিবেশের সৃষ্টি হব নেকি, যদি আকৌ বতরে বেয়া রূপ লয়, যদি আকৌ ধুমুহা আহে, যদি আকৌ তেনেকুৱা পরিবেশের সৃষ্টি হয়, হয়তো সেই কথা ভাবিয়ে কালি বহু লোকে অনুষ্ঠান চাবলৈ নাহিল জুবিন গার্গৰ। আৰু ইতিমধ্যে আমি দেখাইছোঁ যে খালি চকী এয়া, আৰু মঞ্চত শিল্পীগৰাকী গীত পৰিৱেশন কৰিছে কিন্তু সন্মুখত এই ধৰণে সমগ্ৰ নিশা এই ধৰণে চকী খালি হৈ থাকিলে। আৰু সেই যিটো ভিৰ, সেই যিটো এটা বৃহৎ এটা ভিৰ বা ক্ৰাউড দেখা পোৱা যায় সাধাৰণতে জুবিন গার্গৰ অনুষ্ঠান বুলি ক'লে, সেই ভিৰটো কিন্তু দেখা পোৱা নগ'ল। আৰু এয়া হয়তো এনেকুৱা যদি পূৰ্বে হয়তো হোৱা নাই, হয়তো হোৱা নাই যে জুবিন গার্গৰ অনুষ্ঠানত এই ধৰণে শ শ চকী খালি হৈ থাকিলে দৰ্শক চাবলৈ নাহিল। আৰু এই ঘটনাটো হৈছে ধাৰাপুৰত, আৰু ধাৰাপুৰত জুবিন গার্গৰ কালি শেষ অনুষ্ঠান আছিলে, এইটো বিহুৰ যি অনুষ্ঠান তেওঁ কৰিছিলে সেয়া শেষ অনুষ্ঠান আছিলে। আৰু সেই অনুষ্ঠানতে কালি এই ধৰণৰ এটা ছবি সুদীৰ্ঘ 31 বছৰৰ পিছত এটা পৰিয়ালৰ মহামিলন ঘটিল। 31 বছৰৰ অন্তত এটা দুৰ্ঘটনাৰ বাবে মিলন হল পিতৃ পুত্ৰ কন্যাৰ। দীৰ্ঘদিনৰ অন্তত পিতৃক কাষত পাই আৱেগিক পুত্ৰ কন্যা আৰু ওচৰ চুবুৰীয়া এইগৰাকী শোণিতপুৰ জিলাৰ চিৰাজুলিৰ জীৱন কুমাৰ সাহা। বিধিৰ বিপাকত বজ্ৰপাতত মৃত্যু হৈছিল জীৱন সাহাৰ পত্নীৰ। পত্নীর মৃত্যু হওয়া বছরতেই ঘৰৰ পৰা এদিন 5টিকৈ পুত্র কন্যাক এমুঠি আহার যোগাৰ দিবৰ বাবে ব্যৱসায় জড়িত কাৰণত ওলাই গৈছিল জীৱন কুমাৰ সাহা। ঘৰত পুত্ৰক কৈ গৈছিল ব্যৱসায়ৰ পৰা উভতি আহোঁতে কেইদিনমান দেৰি হোৱাৰ কথা। সচৰাচৰ ব্যৱসায়লৈ গলে 2-3 দিনলৈ দেউতাক ওলাই ৰিমলত বিধ্বস্ত ডিমা হাছাও জিলা নিশাটোৰ ভিতৰতে বিচ্ছিন্ন হৈছে হাফলং শিলচৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ। ধাৰাসাৰ বৰষুণৰ ফলত হাংৰা গজাৰ ডিম্ৰচৰা উপনৈৰ পানীয়ে ছিঙিছে ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ এচোৱা, ফলত ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰে ব্যাহত হৈছে যান বাহনৰ চলাচল। যিকোনো মুহূৰ্ততে জিলাখনত বন্ধ হ'ব পাৰে ৰেল চলাচলো। এতিয়াও পানীৰ ঢলে প্লাৱিত কৰিছে ন ন অঞ্চল। নিশাৰে পৰা হৈ থকা বৰষুণৰ ফলত ভূমিস্খলন সংঘটিত হৈছে, ভিতৰুৱা অঞ্চলসমূহতো বিচ্ছিন্ন হৈছে যোগাযোগ। সোমবাৰে নিশাৰে পৰা বৰ্তমানেও ধুমুহা বৰষুণ অব্যাহত আছে পাহাৰীয়া জিলাখনত। হাফলং হৈ শিলচৰলৈ যোৱা পথটো বন্ধ হৈ পৰাৰ ফলত দুয়োখন জিলাৰ মাজত পথ যোগাযোগ বিচ্ছিন্ন হৈ পৰিছে। বহুকেইটা পথ ক্ষতিগ্ৰস্ত হৈছে পানীৰ ঢলত। ইতিমধ্যে জিলাখনত আজিৰে পৰা দুদিনলৈকে বন্ধ ৰখা হৈছে শিক্ষানুষ্ঠানসমূহ। হাফলঙৰ পৰা পংকজ দেৱৰ বিশেষ প্ৰতিবেদন আগবঢ়াইছোঁ। যোৱাকালি অর্থাৎ সোমবারে নিশার পৰা
রিমালর যে প্রত্যক্ষ প্রভাব, এই প্রত্যক্ষ প্রভাব পাহাড়িয়া ডিমা হাসাও জেলার পরিলক্ষিত হয়েছে। যা নিশারপরা যে ধারাকার বরষুণ আরম্ভ হয়েছে, এই ধারাকার বরষুণের বাবে ইতিমধ্যে পাহাড়িয়া ডিমা হাসাও জেলার যে সাধারণ নাগরিক জীবন, এই নাগরিক জীবন বিপর্যস্ত হয়েছে। ইতিমধ্যে হাফলং শিলচর যে রাষ্ট্রীয় ঘাইপথ আছে, এই ঘাইপথর বন্ধ হয়ে পড়েছে। হারাঙ্গাজাওয়ার ডিমরুচরা উপনৈত যে জলস্তর বৃদ্ধি পাইছিল, আর ওই বৃদ্ধি পাওয়ার ভাবে ইতিমধ্যে পাহাড়িয়া জেলার এই যে ঘাইপথ, এই ঘাইপথ ইতিমধ্যে বন্ধ হয়ে পড়েছে। আনহাতে রেল চলাচল, পাহাড়িয়া জেলার যে রেল চলাচল, এই রেল চলাচল ইতিমধ্যে বিঘ্নিত হয়েছে এই বরষুণের বাবে। তথ্য অনুসরণে ঠায়ে ঠায়ে কিছু ট্রেন রখাই থাকা হয়েছে, কেনো জাতিংগা লামপুর যে এলাকা আছে, এই এলাকার কিছু ঠাইত ইতিমধ্যে রেলপথের উপরে পানি বই গিয়ে আছে। আনহাতে কিছু ঠাইত রেলপথর কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার বাবে ইতিমধ্যে এনএফ রেল কর্তৃপক্ষ পাহাড়িয়া জেলার রেল চলাচল স্থগিত রাখিছে। হয়তো যদি বরষুণ যদি বন্ধ হয় তেতিয়াহলে হয়তো স্বাভাবিক হব পারে রেল চলাচল, কিন্তু ইতিমধ্যে আমি দেখা পাইছো যে বতরের যেটো আগজাওনি দিছিল গুৱাহাটী বতৰ বিজ্ঞান কেন্দ্রই, আর বতরের যেটো আগজাওনি বা বতরের বর্তমান যেটো চেহারা, এই চেহারা দেখলে এতিয়ালৈকে বরষুণ হয়ে আছে। এয়া দিনের এতিয়া প্রায় তিনটা বাজিছে, কিন্তু এতিয়ালৈকে বরষুণ নিয়মিতভাবে ধারাকার বরষুণ অব্যাহত আছে, আর যার বাবেই আজি আর অহাকালি অর্থাৎ 28 মে আর 29 মে ডিমা হাসাও জেলার গোটেই কেটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রখার নির্দেশ দিছে ডিমা হাসাও জেলার জেলা আয়ুক্ত তথা জেলা দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাপনা বিভাগের অধ্যক্ষ সীমান্ত কুমার দাসে। আসলতে যে বরষুণ, যে ধারাকার যে বরষুণ, এই বরষুণ যদি অব্যাহত থাকে তেনেহলে পাহাড়িয়া জেলার যে আরো ক্ষয়ক্ষতি হব সেয়া কিন্তু নিশ্চিত, কেন আজি পুয়ার বরষুণ অব্যাহত আছে। আর এই বরষুণের বাবে ডিমা হাসাও জেলার জেলা সদর হাফলংর বিভিন্ন ঠাইত গছ ভাঙি পড়েছে। আর ইতিমধ্যে আমি দেখা পাইছিল যে রখাই থাক এখন বাহনের উপর গছ ভাঙি পড়েছে, আর এই গছ ভাঙি পড়ার কারণে এই বাহনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এই গাড়ির ভিতর কোনো যাত্রী নাছিল বা তেনে কোনো মানুষ না থাকার বাবে তেনে কোনো ক্ষয়ক্ষতি হওয়া নাই, কিন্তু পরিস্থিতি অধিক অধিক শোচনীয় হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। আর রিমালের এই প্রভাব যদি অব্যাহত থাকে তেনেহলে হয়তো পরিস্থিতি আরো বিঘ্নিত হব বলে আমি কব পারো। গোলাঘাটৰ মইনাপাৰাত চলন্ত ট্ৰাকত পৰিছে গছ, গেছ চিলিণ্ডাৰ কঢ়িয়াই অনা ট্ৰাকত গছ উভালি পৰাত যথেষ্ট ক্ষতি সাধন হৈছে বাহনখনৰ। প্ৰথমে প্ৰাণৰেখা পৰিছে ট্ৰাকখনৰ চালক আৰু হেণ্ডিমেনৰ, বহু পৰলৈ বানবাহন চলাচল ব্যাহত হৈ পৰে। আনফালে গোলাঘাটৰ বিভিন্ন প্ৰান্তৰ লগতে মূৰ ফুলনিৰ লেটেকু বস্তিটোৰ ঘৰৰ ওপৰত গছ পৰি উমা চেত্ৰী নামৰ এগৰাকী মহিলা আঘাতপ্ৰাপ্ত হয়। সংকটজনক অৱস্থাত মহিলাগৰাকীক হস্পিটেলত ভৰ্তি কৰোৱা হয়। আহত এগৰাকী মহিলা আজি গছ পৰি আঘাতপ্ৰাপ্ত হৈছে এগৰাকী মহিলা। গোলাঘাটৰ বিভিন্ন প্ৰান্তৰ লগতে মূৰ ফুলনিৰ লেটেকু বস্তিত সংঘটিত হৈছে ঘটনাটো। ঘৰৰ ওপৰত গছ ভাঙি পৰে আৰু উমা চেত্ৰী নামৰ এগৰাকী মহিলা আঘাতপ্ৰাপ্ত হয়। কথপি ৰক্ষা পৰিছে আজি বহু ঠাইত ক্ষয়ক্ষতি হৈছে দেখা পোৱা গৈছে। গোলাঘাটৰ মইনাপাৰাতো চলন্ত ট্ৰাকৰ ওপৰত পৰিছে গছ, গেছ চিলিণ্ডাৰ কঢ়িয়াই অনা ট্ৰাকত গছ উভালি পৰাত যথেষ্ট ক্ষতি হৈছে। এই ট্ৰাকখনৰ দেখিছে ট্ৰাকখনৰ যথেষ্ট ক্ষতিসাধন হৈছে, কিন্তু কথম্পি প্ৰাণ ৰক্ষা পৰিছে ট্ৰাকখনৰ চালকৰ। সঁচাৰ্থত ক'বলৈ গ'লে আজি বৰ দুৰ্ভাগ্যজনক কথা, এইটো যিটো আমাৰ ৰুমালীয়ৰ যিটো হেৰি আহি আছে। গতিকে আমাৰ গোলাঘাটৰ বিভিন্ন প্ৰান্তত আজি ধৰক একফালৰ পৰা যদি আপোনাক ক'বলৈ যায় জামুগুৰি আপোনাৰ নগুৰা এইটো এৰিয়াত এজোপা পৰিছে, আপোনাৰ আমাৰ মইনাপাৰাত পৰিলে, আপোনাৰ মইনাপাৰাত দুটা জেগাত পৰিছে, আপোনাৰ পংকাত পৰিছে, আপোনাৰ নুমলীগড়ত পৰিছে, 39ত পৰিছে, আৰু আপোনাৰ দেগাঁৱত পৰিছে। আমি সকলোতে, আমাৰ ষ্টাফ সকলোতে আছে, আমি এই ধৰণে সকলোতে আমি ৰাস্তা ক্লিয়াৰ কৰি আছোঁ, আৰু আমাৰ কিছুমান মানুহৰ ঘৰতো পৰিছে, আমি মানুহৰ ঘৰতো গৈ পেলাই ৰাস্তা ক্লিয়াৰ কৰি আছোঁ। বহুত লোক আঘাতপ্ৰাপ্ত হৈছে, চাওক এইটোতো দুৰ্যোগপূৰ্ণ কথা, এইটো বৰ দুখ লগা বিষয়। গতিকে মানুহৰ এই ধুমুহাত ক্ষতি হোৱাটো আচলতে দুৰ্ভাগ্যজনক বিষয় বুলি ক'ব লাগিব। আজিৰ তাৰিখত হঠাৎ অহা হেৰি এটা, তথাপিতো প্ৰশাসনৰ ফালৰ পৰা যথেষ্ট সতৰ্ক দি থৈছিলে, তথাপিতো এইটো আৰু ক'ব নোৱাৰি আৰু যিবিলাক মানুহৰ আহতৰ হৈছে তেখেতসকলৰ আচলতে দুৰ্ভাগ্যজনক বিষয় বুলি আপুনি আখ্যা কৰিব পাৰি আৰু।